ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিশাল আয়তনের দেশে ভোট হচ্ছে 7 দফায়। এর মধ্যে প্রথম দফায় আজ ভোট হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে অরুণাচল ও সিকিমে বিধানসভা নির্বাচন হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে প্রার্থী 2500-এর বেশি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর 39টি আসনের সবকটিতে ভোট হচ্ছে প্রথম দফায়। বিজেপি শাসিত রাজস্থানের 25 আসনের মধ্যে ভোট হচ্ছে 12টিতে। উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে ভোট হবে 8টিতে। পূর্ব ভারতের অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মণিপুরে ভোট হচ্ছে প্রথম দফায়। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং আসামের ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও শোণিতপুরে ভোট হচ্ছে। এছাড়া বিহারের 4টি, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, মহারাষ্ট্রের চন্দ্রপুর, গড়চিরলি, ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ কাজ করছে। সীমান্ত দিয়ে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না ভারতে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তা কক্ষ।